আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ কুসংস্কারের একটি বিশ্বাস অনেক কুসংস্কারেরচ্ছন্ন বিশ্বাস এখনও আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন হাদিস ভিত্তিক ভিত্তিক কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবেসিত হতে পারে জেসমিন আলম আপে লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্টিউ বেবি নিতে পারবো টেস্টিউ বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে চায়স এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার নিব্যাণুস্বীকরণে হতে হবে অন্য কারোরটা হতে পারবে না দ্বিতীয়ত হলো এটা আপনার এটা করতে গিয়ে আপনার হস্তমৈঠন অথবা পরপুরুষ বা পর তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতরহীনতা যেটা সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে না আপনি লিখেছেন আমার ফুফু মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন বাবার বাড়িতে কবর দিতে ওনার ছেলে মেয়ে দেয় নাই এখন ওনার কবর নিচের দিকে ডেবে যায় এটা কি ওসিয়ত পূরণ না হওয়ার কারণে এখন করণীয় কি না এটার সাথে ওসিয়ত পূরণ না হওয়ার কোনো সম্পর্ক নেই মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে না সে যদি ভ্যালিড ওসিয়ত হয় ভালো বা বৈধ ওসিয়ত হয় দৃষ্টিকোণ থেকে তাহলে সেই ওসিয়ত পূরণ করাতে কোনো অসুবিধা নেই আর যদি সেই ওসিয়তের সরিয়া দৃষ্টিকোণ থেকে সে ওসিয়তের বৈধতা না থাকে বা সঠিক ওসিয়ত না থাকে তাহলে সেক্ষেত্রে সেই ওসিয়ত পূরণ করা আবশ্যক নয় কিন্তু ওসিয়ত পূরণ করা না করার সাথে কবর ডেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই এই কবরকে যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আর যদি এটা কবর ভেঙে নদী ইত্যাদিতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেগুলোটাকে স্থানান্তর করে কোনো কবরস্থানে নিয়ে দাফন করতে হবে উম্মে লাবী আহমেদ আপনি লিখেছেন আমাকে নিয়ে কিছু মানুষ আছে মিথ্যা হবার দেয় আমি যদি সত্যটা প্রতিবেশীদের জানাই তাহলে কি আমার গুণা হবে বা আমি কিবৎকারী হব আপনি সত্যটা জানাতে পারেন কিন্তু আপনি জানাতে গিয়ে আরেকজনের সমালোচনা তার পেছনে করতে যাবেন না এটি মনে রাখবেন আপনি আর সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে